আম্মার সাথে আল্লাহর দরবারে দুটো হাত বাড়াইয়া দেন মা, আমার দয়াল নবীর খাতিরে, আহলে বায়াত পাকে বান্দাদের খাতিরে, আমার আল্লাহ আজকে আমরা রে খালি দিবেন না। মারা গো ও মা, একটু দুটা চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন ভাবেন গো মা, আপনারা একজন মা এই ফেটুয়া চুরি গ্রামের নাইরে না গো মা। মিম এইচডি মিডিয়া সুনিয়ত প্রচারের লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা। আল্লাহুম্মা মিম মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় কত জীবনে কত তালাশ করলাম খোঁজা পেলাম না, এই পেটুয়া জুড়ি গ্রামের পর্দার আড়ালের আমার মা বোনের আগ মা, দুনিয়ার কাজ করবো শেষ হয়েছে গো মা, দোয়া হইতেছে একটু সময় হবে দিবাও, আমার সাথে আল্লাহর দরবারে দুটো হাত বাড়াইয়া দেন মা, আমার দয়াল নবীর খাতিরে, আহলে বায়াত পাকে বান্দাদের খাতিরে, আমার আল্লাহ আজকে আমরা রে খালি দিবেন না। মারা গো ও মা, একটু দুটা চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন ভাবেন গো মা, আপনারা একজন মা এই ফেটুয়া চুরি গ্রামের নাইরে না গো মা, মনে করে দেখেন একদিন সুন্দর একটা শাড়ি পরিয়া নববধু হইয়া এই গ্রামের বাড়িতে বউ হইয়া আসছিলেন গো মা, ইয়ার একদিন একটা কাপড় ভরিয়া জন্মের মতন বিদায় হইয়া যাইবা, মারা গো তোমার মত কত মা মেয়েরা আজ এই গ্রামের কবরস্থানে ওই গাছতলায় বাসতলায় নদীর ধারে অন্ধকার খবর সারাদিন হাত মাটির নিচে চাপা পড়া কান্দে, আজকের মোনাজাত তাদের নসিব হয়েছে না। মারা গো কোন মা বাবার জন্ম জানি গো আশেপাশে কবরস্থানের মাটি ভাগ হয়ে রয়েছে, জানি না গো মা কোন মা বাবার জন্ম জানি গো এই আশেপাশে পাশের একটা বাস পাইকা লাল লাল রয়েছে, মারা গো আপনাদের স্বামী সন্তানকে মা ফিরে ফানাইয়া দেন, আমার দয়াল নবীর খাতিরে, আমার আল্লাহ আজকে আমরা রে খালি দিবেন না। ও আমার আল্লাহ আমার জন্য আপনার মায়া লাগে, আমরার জন্য মায়া লাগে আমরা রে আপনি কবুল করছেন বাবু গো, ও বাবু ডাকলে নিজুরাইব ফরাম, আল্লাহ রে জবলে গো ঠান্ডা হবে এই মন, আল্লাহ না দেখলে তুই নয়নে নয়নে গয়াল তোমার তুমি তো অন্ধ
তোর জানি বাবু আমরা সবাই ফানা সোনার সাথে হাত বাড়াইছি গো নজর করে দেখা এই পেটুয়া জুড়ি ইউসুফের বাড়িতে আল্লাহ আজকের পেটুয়া জুড়ির আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠনের উদ্যোগে অত্র এলাকার কবরবাসীদের আত্মার পাক ফেরাত কামনায় আয়োজিত আজকের এই ১৬তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আল্লাহ এই মুহূর্তে আল্লাহ এলাকাবাসী গ্রামবাসী আল্লাহ আমি গুনাহগারের সাথে আল্লাহ হাত বাড়াইছি আল্লাহ ফরদার আড়ালে আমার মা বোনেরাও হাত বাড়াইছে আল্লাহ দয়া করে আল্লাহ আমাদের প্রত্যেকের হাত কবুল আর মঞ্জুর করে আলাও আল্লাহ খাস করে আজকের মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কিছু আদায় করা হয়েছে এবং হবে আল্লাহ সমস্ত কিছু মাওলা কবুল করে দাও আল্লাহ সমস্ত হাদিয়া আল্লাহ কোটি কোটি গুণে বৃদ্ধি করিয়াও আমার দয়াল নবীর রওজা মোবারক কবুল করে দাও আল্লাহ অন্ধকার কবরে শুয়া গেছে রে আল্লাহ প্রত্যেকের রোগে আজকে হাতিয়া পৌঁছায় দাও আল্লাহ খাস করে মাহবুব এই এলাকার কবরস্থানে আল্লাহ আল্লাহ রে যতগুলো মর্দেগান শুয়া রয়েছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ ওয়ারিস আজকের এই মাহফিলে আছে আল্লাহ এই মুহূর্তে আমার সাথে যারা হাত বাড়াইছে আল্লাহ রে মাটির নিচে কারো মা শুয়া রয়েছে কারো বাবা শুয়া রয়েছে আল্লাহ কবরে না জানি এই মুহূর্তে জাহান্নামের আগুন দাও দাও জানি না রে বাবু কার মা বাবার কবর জানে এই মুহূর্তে আজাব চলে আজকের মাহফিলের খাতির আব্বাই আমার কবরের আজাব বন্ধ করছেন আব্বাই আমার দাদা দাদি নানা নানি রে মাফ দিছেন আমাদের প্রত্যেকের পিতৃকুল মাতৃকুল শ্বশুর শাশুড়িকুল আহাল আওলাদ বংশধর মহিমণ্ডলী আত্মীয় স্বজন গ্রামবাসী প্রতিবেশী আল্লাহ এই মুহূর্তে যারা যে যেখানে অন্ধকার কবরে শুয়ে রইলেন আল্লাহ আজকের মাহফিলের খাতিরে সকলের কবরটার জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ খাস করে এই যে সংগঠন আজকে মাহফিলের আয়োজন করলেন আল্লাহ এই সংগঠনকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যারা আর্থিক মানসিক যুক্তি বুদ্ধি মেধা সঙ্গে আজকে জান্নাতের বাগান সাজাইলেন আল্লাহ প্রত্যেকের এই মেহনতকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন
আলামিন আল্লাহ আমরাই মর্তজা হাত বাড়াইছি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের বংশধরের জীবনের গুনাহ মাফ করো আমাদের মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করো আল্লাহ এই মর্তজা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের ছেলে সন্তান স্ত্রী পুত্র বিবাহ বাচ্চা আল্লাহ সবাই রে তোমার পুত্র দিবে তুমি হাওলা করে দিলাম আল্লাহ বিজির কাতিরে প্রত্যেকের জান মাল জাবির জিম্মাদার তুমি খোদায় হইয়া যাও ইয়া আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ এই মাহফিলের খাতিরে এই এলাকায় তোমার খাস রহমত নাযিল করো আল্লাহ ফরতার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইয়া কান্দে আল্লাহ রে আমি তাদেরকে কি দিতাম দেওয়ার মতো কিছু নাই আল্লাহ প্রত্যেকের আল্লাহ আল্লাহ তুমি আশেকের রাসূল বানাইয়া দাও আল্লাহ এই মুহূর্তে যারা শ্বশুর শাশুড়ি হারাইয়া মা বাবা হারাইয়া অনেক মা বোনেরা কান্দে আল্লাহ তাদের আহাল আওলাদ প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি সহ আল্লাহ প্রধান বক্তা বিশেষ বক্তা সহ আমন্ত্রিত মজলিসের আল্লাহ জনসাধারণ সহ আল্লাহ সকলকে আমার দয়াল নবীজির দিদার দিয়া কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ তোমার এক বান্দা জনাব সুলতান মিয়া আমি গুনাহগারের কাছে দোয়া চাইছি আমি কি দোয়া করতাম আল্লাহ অসুস্থ আল্লাহ আল্লাহর দয়া করে আল্লাহ তোমার এই বান্দাও আল্লাহ সুলতান বিহারে আল্লাহ তুমি সেবায় করলে আতা দান করিয়া দাও আখিরি দরখাস্ত মাওলা সেই দিন আমরা মতের বিস্তায় শুয়া যাইব আজরাইল যখন রুহ নেওয়ার জন্য আসব শয়তান যখন নাকি ইমান নেওয়ার জন্য আসব মাবুদ রে আমাদের প্রত্যেকে ইসবানে মধুর কালিমা জারি করে দিয়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।